হ্যালো বন্ধুরা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা ঘাসের বীজ যেটার নেট ওয়েট 5 কিলো এবং এমআরপি আছে 750 টাকা, কিন্তু এটার দাম নিয়েছিল 400 টাকা, 440 বলছিলাম, 400 টাকা দিয়েছিলাম, আর কিছু বলেনি। আজকে এই বীজটি লাগাবো জমিতে। তো বীজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম দারুণ দানা বীজের। আর এই ঘাসটা কিন্তু ছাগলে খুবই পছন্দ করে। এর আগে আমি একবার লাগিয়েছিলাম, খুবই দারুণ ফলন হয়েছিল এবং ছাগল গরুতে এটা খুবই পছন্দ করে এবং খুবই সুস্বাদু একটা ঘাস, এবং ঘাসটা খুবই ঘন হয়, তো যেটাতে আমার প্রচুর পরিমাণে ভিউ এসছে। তো সেই ঘাসের বীজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সামনে, যে বীজটা কীরকম হয় এবং বীজের থেকে কীরকম চারা পাবো, তো সেটা আমি খুব শীঘ্রই আমি নিয়ে আনছি আপনাদের সামনে একটা ভিডিও। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এটা আজকে আমি জমিতে লাগাবো। আমি ট্রাক্টরকে ফোন করেছিলাম, ট্রাক্টর চলে এসেছে, তো আমি এটা জমিতে এখন লাগাতে যাবো। আর এটা একদম অল্প খরচে এই ঘাসটা আপনারা চাষ করতে পারেন, এবং গবাদি পশু যেমন গরু, ছাগল, ভেড়া, এইসব পশুর জন্য একটা বেস্ট ঘাস, যেটা একদম অল্প খরচে ব্যাপক পরিমাণে এই ঘাসটা উৎপাদন করানো যায় এবং এটা অনেকবার খাওয়ানো যায় যদি জমিতে জলসেচ ব্যবস্থা ভালো থাকে এবং মাঝে মধ্যে একটু সারটার দিতে হয়। তবে সারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইউরিয়াটা দিলেই যথেষ্ট। এছাড়া এই ঘাসটা আপনার ছাগলকে যে কোনো সময় যতবারই দেন ততবারই এটা খাবে, কারণ খুবই ভালো একটা ঘাস এবং ছাগল গরু যে কোনো গবাদি পশুর একটা বেস্ট এবং পছন্দর ঘাস। তো এই ঘাস সম্বন্ধে ডিটেলস ভিডিও আমি একটা খুব তাড়াতাড়ি নিয়ে আনছি। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এর পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।